নমস্কার দোস্ত বাবু। নমস্কার। আজ তো 29 আগস্ট 2022, আজকে তো ডিএম মামলার রিভিউ পিটিশনের ডেট ছিল কিন্তু হয়নি, তা আপনাদের পক্ষ থেকে এবারে কি পদক্ষেপ নেওয়া হলো যদি বলেন একটু? আপনারা জানেন যে গত ডিসেম্বরে যে ডিভিশন বেঞ্চের যে রায়টা বেরিয়েছিল, সেই ডিভিশন বেঞ্চের অন্যতম বিচারপতি মাননীয় হরিশ টান্ডন মহাশয় মাতৃবিয়োগ হয়েছে, এর ফলে উনি এখন ইজলাসে আসছেন না। আমরা হরিশ টান্ডনের স্বর্গগত মায়ের আত্মার চিরশান্তি কামনা করছি এবং উনি 5 আগস্ট থেকে যথারীতি আবার বসবেন, ওনার সঙ্গে অন্য বিচারপতিও বসছেন। তো আমরা আপনাদের আগেও বলেছিলাম যে ডিসেমে যে রায়টা বেরোয়, যে কটি সংগঠনের যুক্ত হয়ে রায়টা বেরোয়, অর্থাৎ রাজ্য সরকারের আপিলটা যেখানে খারিজ হয়ে যায় সেখানে রেসপন্ডেন্ট হিসাবে আমরা সরকারি কর্মচারী পরিষদ যুক্ত ছিলাম, অ্যাডেড রেসপন্ডেন্ট, এটা আপনারা সবাই জানেন। তাহলে সরকার যখন কোনো আবার কিছু করতে যাবে, রায়ের বিরুদ্ধে রিভিউ করুক কি সুপ্রিম কোর্টে যাক, তাহলে যতজন রেসপন্ডেন্ট থাকবে তার মধ্যে সরকারি কর্মচারী পরিষদ অবশ্যই থাকবে। কিন্তু সরকারি কর্মচারী পরিষদকে আমরা দেখলাম অজ্ঞাত কারণে তারা রেসপন্ডেন্ট করেননি যখন রিভিউ পিটিশনটা অনলাইনে তারা জমা দেন। আমরা এখানেই বুঝতে পারলাম যে সরকার সময় কিনতে চাইছে, পরিষদকে না দেওয়ার ফলে মামলাটা ডিফেক্ট হয়ে যাবে, রিভিউ মামলাটা, ফলে আবার একটা লিপ চাইবেন, যেদিন শুনানি হবে বিচারপতি দয়ের কাছে লিপ চেয়ে আবার নতুন করে অ্যাপ্লিকেশন করে। আপনারা জানেন যে 2 অক্টোবর থেকে পুজোর ছুটি পড়ে যাচ্ছে এবং সরকারি দপ্তর কোর্টও 30 সেপ্টেম্বর থেকে ছুটি হয়ে যাচ্ছে। আজকে 29 তারিখ হয়ে গেল, তো 29 তারিখ হয়ে যাওয়ার ফলে আর তো 1 মাস মাত্র হাতে সময় আছে, 1 মাসের মধ্যে আবার অকস্মাৎ মাননীয় হরিশ টান্ডন বিচারপতি মহাশয় মাতৃদেবীর বিয়োগের ফলে মামলাটা শুনানি আজ হলো না, এরপর শুনানি হবে, রিভিউ পিটিশনে শুনানি হয়ে সেটা ডিফেক্ট হলে হয় বিচারপতি মহোদয় এটা একটা নতুন করে আমাদেরকে যুক্ত করার জন্য লিপ দেবেন, অথবা সুমোটো রিভিউ পিটিশনটা বাতিল করে দেবেন, তাহলে কন্টেম্পিটিশনটা তখন থেকেই যাচ্ছে। এটাকে মাথায় রেখেই আমরা আজকে রাজ্য সরকার 3 মাস সময় পাওয়া সত্ত্বেও যখন বিসিএমএ থেকে আজ পর্যন্ত বকেয়া দিয়ে স্যাটের রায় কার্যকরী করলে না, তার বিরুদ্ধে আমরা আজকে কন্টেম্প পিটিশন ফাইল করলাম। আচ্ছা, আজকে আমরা কন্টেম্প পিটিশন ফাইল করেছেন। হ্যাঁ, এবং আমাদের পিটিশনের নাম্বার হচ্ছে 880-2000, CPAN 880-2022। আগামী 5 তারিখ মানে 5ই সেপ্টেম্বর আগামী সোমবার আমাদের এই কন্টেম্প মামলার শুনানি, 5ই সেপ্টেম্বর 2022 শুনানি আছে কন্টেম্প মামলা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ।